আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি গোমেলা ক্রিমের রিভিউ দিব। তো গোমেলা ক্রিমের গায়ে লেখা আছে এটি ব্যবহার করলে কালো দাগ উঠে যাবে এবং স্কিনটা ধীরে ধীরে ফর্সা হয়ে যাবে। তো ক্রিমের গায়ে যেরকম লেখা আছে ক্রিমটা কিন্তু ঠিক সেরকমেরই কাজ করে, কারণ এই ক্রিমে প্রচুর পরিমাণে স্টেরয়েড আছে। এই ক্রিমের ভিতরে এমন সব উপাদান আছে যেগুলো আমাদের স্কিনের জন্য খুবই খুবই ক্ষতিকর, যেগুলো ব্যবহার করলে স্কিন ফর্সা তো হবে ঠিক আছে, দাগ তো চলে যাবে ঠিক আছে, কিন্তু পরবর্তীতে দেখা দিবে ভয়াবহ সমস্যা। তো সেই জন্য এটি যারা বিক্রি করে থাকে তারা এক সপ্তাহ অথবা দুই সপ্তাহ ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকে, বেশি দিন ব্যবহার করতে বারণ করে, কারণ বেশি দিন ব্যবহার করলে স্কিনের সাইড ইফেক্ট দেখা দিতে পারে। কিন্তু আমি তোমাদেরকে বলবো যে দুই সপ্তাহ অথবা এক সপ্তাহ বা একদিনও ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ এটার খুবই সাইড ইফেক্ট। এটা অনেকটা পাকিস্তানি ক্রিমের মতো, কারণ এতেও অনেক হার্মফুল কেমিক্যাল আছে, আগেই বলেছি। তো এটি তোমাদের কেনার কোনো দরকার নাই, অনলাইনে আমি এক এক জায়গায় এক এক রকমের দাম দেখলাম এটার। কেউ কেউ এটিকে 90 টাকায় বিক্রি করে, আবার কেউ কেউ দেখলাম যে 150 টাকায় বিক্রি করে। সো দাম যেরকমই হোক, 100, 200, 500 যাই হোক না কেন, এই টাইপের ক্রিম আমি বলবো তোমরা ব্যবহার করবে না, কারণ এতে পরবর্তীতে তোমার স্কিনটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের কারোরই সেরকম ক্রিম ব্যবহার করা উচিত নয় যেসব ক্রিম ব্যবহার করলে আমাদের স্কিন ড্যামেজ হয়ে যাবে। তো সেই জন্য আমার পরামর্শ থাকবে তোমরা এই রকম ক্রিম ব্যবহার করবে না। তোমাদের কারো মুখে যদি কালো দাগ থেকে থাকে, তবে কালো দাগ দূর করার জন্য আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, তোমরা সেই ভিডিওটি দেখতে পারো। আশা করি সেই ভিডিওটি দেখলে তোমরা উপকার পাবে, কারণ সেই ভিডিওতে সব ভালো ভালো টিপস দেওয়া আছে, কোনো খারাপ টিপস দেওয়া নেই। যেটা এছাড়া তোমরা যারা তোমাদের স্কিনকে ক্ষতি ছাড়াই ফর্সা করতে চাও, তাদের জন্যও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, তোমরা সেটা দেখতে পারো। সেগুলো ব্যবহার করলে তোমার স্কিনটা জাস্ট ব্রাইট হবে, ওইভাবে ফর্সা হবে না ঠিক আছে, জাস্ট মোটামুটি স্কিনটা ব্রাইট হবে। তো আমাদের সবারই উচিত যার যার নিজের রং নিয়ে হ্যাপি থাকা, যার যার নিজের রং নিয়ে হ্যাপি থেকে জাস্ট তুমি তোমার স্কিনের কেয়ার করো ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে, যাতে করে তোমার স্কিনের 12টা না বাজে, স্কিনটা যাতে ভালো থাকে। তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে, যদি লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।